দুদেশের সংস্কৃতির মেলবন্ধন, সৌজন্যে বিশ্বভারতী ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়। মকর সংক্রান্তিতে পিকনিকের আনন্দে মজলেন ইউনান বিশ্ববিদ্যালয়ের 40 জন পড়ুয়া, সঙ্গে ছিলেন বিশ্বভারতীর পড়ুয়ারাও। সব মিলিয়ে এক অন্য পরিবেশ তৈরি হয়েছিল সদাইপুরের নীল নির্জনে। নাচ গান সেলফি তো ছিলই, আর ছিল চীনা ও ভারতীয় মেনুর ককটেল, ফ্রাইড রাইস, ডাল, চিকেন, মিষ্টি। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য 2010 সালে দুই বিশ্ববিদ্যালয়ের চুক্তি হয়। মাঝে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ায় কিছুটা ধাক্কা খায় উদ্যোগ, তবে চলতি বছরে ছবি পাল্টেছে। 12ই জানুয়ারি বিশ্বভারতীতে এসেছেন এই 40 জন পড়ুয়া। ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে মিশছে চীনের ছাত্রছাত্রীরা, তারা বুঝতে চাইছে দুজন দেশের মধ্যে সম্পর্কটা কীরকম এবং কী করে নিজেদের মধ্যে আরও কাছে আসা যায়। সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা মনে করি, আমি নিজে মনে করি যে যত এই ধরনের বাচ্চা ছেলেদের এবং ইয়াং গ্রুপের মধ্যে যত এই ধরনের আদান প্রদান হবে, তত ভারত এবং চীন আরও কাছে আসবে এবং অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে।